আমার প্রশ্ন হলো, নাসিরুদ্দিন আলবানি, বিন বাজ, ইবনে উসাইমিন ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন? ভাইরা আমার, আপনি তিনজন আলেমের নাম নিয়েছেন, কিন্তু তাদের নামটাকে এমনভাবে নিজের মনে হয় আপনার খালাতো চাচাতো ভাই লাগে, দোস্ত দোস্ত একটা ভাব লাগে, এরকম একটা ভাব। নামের আগে কোনো পদবি উল্লেখ নাই, কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই, নামের পরে দোয়ামূলক কিছু নাই, অথচ তিনজন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, শেখ নাসিরুদ্দিন আলবানি, শেখ বিন বাজ এবং শেখ ইবনে হুসাইমিন রহিমাহুমুল্লাহ, তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম ওলামায়ে কেরামের মধ্যে থেকে অন্যতম। আল্লাহ তাআলা তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন, এবং এক একজনের যে খেদমাত আছে, যে খেদমাত আছে, শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, ফিকহ হাম্বলির উপরে এরকম পণ্ডিত মানুষ তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম। তিনি অন্ধ ছিলেন, অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বুখারী এবং মুসলিমের যে কোনো হাদিস যে কোনো সময় অনর্গলভাবে বলতে থাকেন, আপনি কি বুখারী এবং মুসলিমের সকল হাদিস আপনার কি মুখস্থ? তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ, সবগুলো তার মুখস্থ। ভাইরা আমার, একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন। তার একটা ঘটনা সম্ভবত তিনি নিজেই বর্ণনা করছিলেন, কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে তার খালা, তিনি যখন ছোট ছিলেন, শোয়া ছিলেন, তার মাকে বলছিলেন যে আব্দুল আজিজ সে তো অন্ধ, কি হবে ওর জীবনে, আহারে কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে সমাজে টিকবে। একসময় গোটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী এবং নাম করা ওলামাদের মধ্যে থেকে একজন হয়েছেন, হাজার হাজার আলেমরা তার সামনে দোজানো হয়ে ছাত্র হয়ে গৌরবের সাথে নিজেদের পরিচয় উল্লেখ করতে পেরেছেন যে আমি বিন বাজ রহমাল্লাহ ছাত্র। ভাইরা আমার, এমন কোনো মাসআলা পাওয়া যায় না যেই মাসআলায় তার জবাব পাওয়া যায় না, এবং কোরআন এবং হাদিস থেকে একজন অন্ধ মানুষ এত পরিমাণ নুসুসের হাফেজ, যেটা আপনি খুঁজে খুব বেশি একটা সারা দুনিয়াতে খুঁজে অনেক বেশি পাবেন না। ভাইরা, এত বড় মাপের আলেম ছিলেন, রাহিমাহুল্লাহ রাহমাতুম ওয়াসিআ, শিক্ষিক বিন বাজ রহমাহুল্লাহ এবং শেখ আলবানি নাসিরুদ্দিন আলবানি রহমাহুল্লাহ, তার কথা শেখ নাসিরুদ্দিন আলবানি রহমাহুল্লাহ দ্বারা যে পরিমাণ খেদমত আল্লাহ নিয়েছেন, আমরা তো অনেকে অনেক কথা বলি ভাই, যত হাদিসের তাহকিক করে গেছেন, তিনি আছেন, শেখ আহমদ শাকির রহিমাহুল্লাহ আছেন, আর অনেক ওলামায়ে কেরাম আছেন দুনিয়াতে, যে তিনজনের নাম বলেছেন, আমরা বলতে চাই তারা যুগের শ্রেষ্ঠতম ওলামায়ে কেরাম, আপন সময়ের শ্রেষ্ঠতম ওলামাদের মধ্য থেকে তারা ছিলেন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, এই সমস্ত ওলামায়ে কেরাম এবং আরো যত ওলামায়ে কেরাম আছেন, আপনার সাথে কোনো বিষয়ে এই সমস্ত ওলামায়ে কেরামের আপনি অনুসারী না হতে পারেন, আপনি এই সমস্ত ওলামাদের প্রতি বিদ্বেষ রাখবেন না, বিদ্বেষমূলক মন্তব্য করবেন না, শুধু ওনারা নন, যে কোনো ওলামায়ে কেরাম সম্পর্কে। ভাইরা আমার, ওলামায়ে কেরাম সম্পর্কে আমরা আজকাল সাধারণ মানুষ এমন এমন কথা বলে ফেলি যেগুলো আসলে রীতিমতো বেয়াদবির সামিল। সূরা হুজুরাতের শুরুতে আপনি তাকায় দেখেন, আমাদেরকে আদব শেখানো হয়েছে, মুসলমান বেয়াদব হতে পারে, আল্লাহ তাআলা ওলামাদের কদর করা, তাদের মর্যাদাকে অনুধাবন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমি কোনো আলেমকে অনুসরণ না করতে পারি, কিন্তু শ্রদ্ধার কোনো ঘাটতি হতে পারে।